সবাইকে ধন্যবাদ জানাই আজ আমার নতুন একটা ব্লগ ভিডিওর বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজ দুপুরবেলা যাচ্ছিলাম আলু ক্ষেত দেখতে আলু চাষ করেছিলাম আমি তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে নিয়ে যাই তাই তোমাদের জন্য একটা ভিডিও করছি দেখুন বন্ধুরা মাঠে কত সুন্দর সরিষার ফুল ফুটেছে এখন দুপুরবেলা খুব সুন্দর লাগছে এই ঠান্ডার সময় বন্ধুরা সরিষা খেতে মানে ঘুরতে খুব সুন্দর লাগে মিষ্টি রোদ ধরে এই সুন্দর দৃশ্য দেখুন বন্ধুরা চারিদিকে হলুদ আর হলুদ আর সবুজ কত সুন্দর দৃশ্য বন্ধুরা যারা আমার এই ভিডিও গ্রাম থেকে দেখছেন তারা নিশ্চয় অনুভব করতে পারছেন কত সুন্দর লাগে যে দুপুরবেলা মাঠে গিয়ে বসতে আর যারা শহরে বাস করেন তারা দৃশ্য হয়তো দেখেন কিন্তু এভাবে যে মাঠে ঘুরে যে মিষ্টি রোদ্রে যে এত সুন্দর একটা আরাম আমরা শান্তি যা অনুভব করি ঠান্ডার সময় শীতের মরশুমে এটা শহরের মানুষ আশা করি পায় না যারা গ্রামবাসী তারা যারা গ্রামে বাস করে তারা নিশ্চয়ই জানে যে ঠান্ডার সময় দুপুরবেলা কেমন লাগে মাঠে বসতে বা মাঠে বেড়াতে তাই কে কে আমার ভিডিও গ্রাম থেকে দেখছেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন যাতে আমি ফেসটা দেখালাম না আমি শুধু ভিডিও করছি আপনাদের জন্য যা দৃশ্যটা দেখানোর জন্য দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এই দৃশ্যটা পুরো মাঠটাই হলুদ সরিষা ক্ষেত দেখতে খুবই সুন্দর লাগে এই দৃশ্যটা দু থেকে তিন মাস ভিতরেই মানে শেষ হয়ে যায় ধানের সময় মাঠে আমরা আসলে দেখতে পাই যে সোনার মতো ফলে আছে সোনার ফসল আর শীতের মরশুমে আমরা দেখতে পাই এই সুন্দর দৃশ্য সরিষা ক্ষেতের যে হলুদ ফুল খুবই সুন্দর লাগে দেখতে বন্ধুরা দেখুন বন্ধুরা আমার এটা সরিষা খেতে আছে আমি দেখতে এসছিলাম এখনও পুরোটা ফুল আসেনি ফুল আসছে দুটো একটা করে ফুল আসে বন্ধুরা এখনো পুরোটা ফুল আসেনি আর আলুর ক্ষেত তো আমার আছে ওই সাইডে তো আলু ক্ষেত এখন অনেকটাই দূর এখান থেকে ওই জন্য যেতে পারছি না দেখুন বন্ধুরা এই আলু ক্ষেত খুব সুন্দর লাগে দেখতে পুরো মাঠটায় এই সাইডটা পুরোটা আলু আসে এই সাইডটা পুরোটা সরিষা ক্ষেত যত নিচের জমিতে ওই নিচের জমিতে সরিষা ভালো হয় আর ওষুধ জমিতে আলুটা ভালো হয় এই জন্য যেগুলো নিয়েছো সেগুলো সব সরিষা বোনা আসে তো আমার ভিডিও যদি কেউ বাংলাদেশ থেকে দেখে থাকো বন্ধুরা তাও বলবে বাংলাদেশে কেমন লাগে মানে সরিষা খেতে যেতে আমাদের তো ইন্ডিয়ায় খুবই সুন্দর লাগে ঠান্ডার সময় আমার তো মনে হয় একই পদ্ধতিতে চাষ হয় বাংলাদেশে ও ইন্ডিয়ায় একই রকমভাবে চাষ হয় আমরা ভিডিও করছি এটা এই এরিয়ার নাম হলো আমাদের হাসনাবাদ বোলাক মাখালগাছা গ্রাম পঞ্চায়েত মানে গ্রাম পঞ্চায়েতের ভিতরে আমাদের গ্রাম বাখালগাছ থেকে ভিডিও করছি আমরা তো বন্ধুরা কেমন আমি তো হেঁটে হেঁটে পুরোটাই ঘুরে দেখাচ্ছি বন্ধুরা কেমন ভিডিওটা হচ্ছে আমি ঠিক বলতে পারছি না হয়তো তো বন্ধুরা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর কে কে হাসনমাদ বোলাক থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা কত সুন্দর দৃশ্য বন্ধুরা দেখুন পুরো মাঠটায় সরিষা ভর্তি এই দেখুন খুবই সুন্দর লাগে বন্ধুরা দুপুরবেলা এই মাঠে এসে বসে থাকতে এই মিষ্টি রোদে বসে গল্প করতে খুবই সুন্দর লাগে বন্ধুরা ওই ওই সাইটে আমার কটা বন্ধু বসে আছে ওদের গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে ফোনে তো বন্ধুরা এই সময় সরিষাঘাতের পাশে আলি বসে ফোন করার মজাটাই একটু অনেকে জানেন যে কেমন লাগে মজাটাই সুন্দর দৃশ্যর ভিতরে বসে